দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাষ্যতী। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে। 10টা থেকে শুরু হয়ে যাচ্ছে এই পরীক্ষা এবং 10:45-টার মধ্যে প্রশ্নপত্র পেয়ে যাবে। দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি বেলুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত, পাশাপাশি অপর প্রতিনিধি কৌস্তভ ভৌমিক রয়েছেন আমাদের প্রতিনিধি ধূপগুড়ি থেকে। শুরুতে বেলুরের দিকে নজর রাখবো। বেলুরের যে স্কুলে তুমি রয়েছো এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি? কারণ 10:45-টার মধ্যে ছাত্রছাত্রীরা তারা প্রশ্নপত্র পেয়ে যাচ্ছেন। নিরাপত্তা সেখানকার কতটা জোরদার করা হয়েছে, কি ছবি ধরা পড়ছে? বেলুর মঠের সামনে সকাল থেকে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে গেল যে এই এলাকায়, অর্থাৎ যেখানে কেন্দ্রগুলো রয়েছে সেই জায়গায় কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে এবং সিসিটিভি নজরদারি রাখা হয়েছে। তার পাশাপাশি জনপ্রতিনিধিরা পরিচয় সামনে রয়েছে। বিধায়ককে দেখা গেছে ডক্টর রানা চট্টোপাধ্যায়কে, যে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা দিচ্ছে, গোলাপ দিচ্ছে, জলের বোতল এবং কাউকে হয়তো পেনও দিয়েছে দেখা যাচ্ছে। এবং একটি টিমও তৈরি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, কেউ অ্যাডমিট কার্ড ভুলে গেলে, অর্থাৎ কোনো রকম ছাত্রছাত্রীরা অর্থাৎ জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, কোনো অসুবিধে হলে তারা সংসারে কাজে তারা নিযুক্ত থাকবে। বাইক বাইকই রয়েছে, সে বাইকে করে তারা অ্যাডমিট নিয়ে চলে আসবে। আমার পাশে আরেক অনুষ্ঠান, আপনি জানেন এই যে স্কুলটা আপনি দাঁড়িয়ে আছেন এটা বেলুর হাই স্কুল, একদম বেলুর পটের সাথে লাগানো বিদ্যাসাগর এই স্কুল এসেছিল, বিবেকানন্দ স্কুল এই স্কুল। এই স্কুলে একটা ঐতিহ্য আছে, প্রতি বছর এখানে বাচ্চাদের শুভেচ্ছা জানানোর জন্য গোলাপ ফুল জল দিয়ে থাকে এবং বাচ্চারা একদমই তুমি সঙ্গে থাকো। আমি একটু ধূপগুড়ির দিকে নজর রাখি। কৌস্তভ রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তভ, ধূপগুড়িতে এই মুহূর্তে কি ছবি? প্রশাসনের তরফে ছাত্রছাত্রীদের সুবিধার্থে ঠিক কি কি ব্যবস্থা রাখা হয়েছে? একদম ভাস্বতী, রাজ্যের অন্যান্য যে জেলাগুলি রয়েছে সেরকমই কিন্তু একই রকম ছবি ধরা পড়ছে সকাল থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। আমি এই মুহূর্তে রয়েছি ধূপগুড়ি গোড়েতুড়ি হাই স্কুলের সামনে। তুমি দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 9:50, অর্থাৎ প্রশ্নপত্র যে দেওয়ার কথা ছিল 9:45 সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবং যেটা পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে পরীক্ষা কেন্দ্রের চারপাশে কিন্তু 144 তারা দাঁড়িয়ে থাকবে। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু যারা পরীক্ষার্থীরা এসেছিলেন তাদের যারা অভিভাবক তাদের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্কুলের সামনে। তবে এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত ভিড় মানুষকে কিন্তু যত্ন করতে দেওয়া হচ্ছে না, সরিয়ে দেওয়া হচ্ছে। সব থেকে বড় বিষয় তোমাকে বলে রাখবো যে ধূপগুড়িতে মহকুমা এলাকা, সেই ধূপগুড়ি মহকুমা এলাকার কিন্তু একাধিক বনবস্তি এলাকা রয়েছে। কাজেই সকাল থেকে প্রশাসনের যেটা মূল চ্যালেঞ্জ ছিল যে বনবস্তি এলাকার থেকে যারা পরীক্ষার্থী তাদেরকে যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া যায়, এবার যেহেতু পরীক্ষার সময় খানিকটা অনেকটাই এগিয়ে নিয়ে আসা হয়েছে, এই কারণে কিন্তু বনবস্তি এলাকার থেকে তাদেরকে সকাল সকাল কিন্তু বন দপ্তরের তরফ থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা অন্যান্য সমাজের বিষয়গুলো দেখে থাকি যে গাড়ির অমিল বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যা হচ্ছে, এখনো পর্যন্ত সেরকম কোনো ছবি পাওয়া যায়নি। ধূপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের তরফ থেকে সমস্ত রাস্তার উপর নজরদারি চালানো হচ্ছে, কোনো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো পরীক্ষার্থী পৌঁছতে পারছেন কিনা সমস্যাকে দেখে নেওয়া হচ্ছে। তোমাকে বলে রাখবো জেলাতে মোট 21 সেন্টার করা হয়েছে এবং তার আন্ডারে কিন্তু মোট 97টি ভেন্যু, অর্থাৎ এই 97টি ভেন্যুতে জলপাইগুড়ি জেলা পরীক্ষা হচ্ছে মাধ্যমিক। পাশাপাশি জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু একাধিক কনফার্মমেন্ট করা হয়েছে এবং কিছু নাম্বার দেওয়া হয়েছে, কারোর যদি কোনো রকম সমস্যা হয় সেই নাম্বারে যোগাযোগ করতে পারে। প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে। ধন্যবাদ জানাবো। কৌস্তভ ছিলেন সরাসরি আমাদের সঙ্গে ধূপগুড়ি থেকে। পাশাপাশি জগন্নাথ, তোমাকেও ধন্যবাদ জানাবো। জগন্নাথ সামন্ত ছিলেন বেলুর থেকে।